সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম নমস্কার শ্রেণী লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে গণিত বই এবং খাতা নিয়ে তোমরা প্রস্তুত আছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনী 4.1 ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম রিভিশন ক্লাস। অনুশীলনী 4.1 এ পাঁচের খ নম্বর থেকে আমরা আলোচনা করব আজকে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, পাঁচের খ নম্বর। তার আগে আমি একটু পূর্ব ক্লাস নিয়ে কথা বলি। পূর্ব ক্লাসে আমরা আলোচনা করা হয়েছিল রাশির পদ সংখ্যা, পদ সংখ্যা নির্ণয় করার কিন্তু একটা নিয়ম আছে, সেটা কি? পদের সংখ্যা কে বলতে পারে? পদ পদ কাকে বলে বলতো? কে বলতে পারে পদ কাকে বলে? বলতে পারবা কেউ? পদ কাকে বলে কেউ বলতে পারবা? ঐশী স্যার আমি বলি, বলো স্যার আরেকবার বলেন। পদ কাকে বলে? বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। ধন্যবাদ আমার নাম বলতে। হ্যাঁ, যে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যে সংযুক্ত থাকে তাহলে সেটা হবে পদ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাঁচের খ নম্বর আছে আলোচনা করবো। এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। দেখো আসসালামালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কত পেজ আমরা আক্ষরিক সহ নিয়ে কথা বলেছিলাম? কত পেজ? 83 নাম্বার পেজ। 83 83 নাম্বার খেয়াল করো, এক্স এর পেজ নাম্বারও জানে না। এই এত কথা বলো কেন তুমি? এক্স এর আক্ষরিক সহ কিভাবে নির্ণয় করবো আমরা দেখো। এক্স এর আক্ষরিক সহটা হচ্ছে যখন কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক কোন কাকারে যুক্ত থাকে। এই যে দেখো এক্সটা হচ্ছে চলক, এটা হচ্ছে অক্ষর প্রতীক। যখন কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক কোন হিসাবে যুক্ত থাকে তখন সেটা আক্ষরিক সহ হয়ে যায়। প্রশ্ন আমাদের বলেছে দেখো যে এক্স এর আক্ষরিক সহ নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এ এক্স টা কি? এ গুণিত এক্স। অতএব আমরা বলতে পারি যে এক্স এর আক্ষরিক সহ আক্ষরিক সহ এ। এরপর দেখো দুই নম্বর, দুই নম্বর প্রশ্ন খেয়াল করো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি আক্ষরিক সহ আমরা নির্ণয় করব। তাহলে দেখো এই যে এক্স এর সাথে কি কোনো কাকার যুক্ত আছে? এ। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান এ গুণিত এক্স প্লাস থ্রি। অতএব এক্স এর আক্ষরিক সহ কত? এ। এক্স এর আক্ষরিক সহ স্যার বুঝলাম না, আরেকবার বোঝাই দিবেন। হ্যাঁ শিওর। এক্স প্লাস থ্রি আমরা কি নির্ণয় করছি বলতো? এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করছি। আক্ষরিক সহগটা কি? কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক গুণক আকারে যুক্ত থাকে তখন সেটা হচ্ছে আক্ষরিক সহগ। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এই যে এ এক্স, তাহলে এক্স এর সাথে কে কোন অবস্থায় আছে? এ। এ থ্রি না কিন্তু, কারণ আক্ষরিক সহগ সংজ্ঞা অনুসারে চলকের সাথে যখন অক্ষর প্রতীক গুণক আকারে যুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে আক্ষরিক সহগ। এখন দেখো এ এক্স প্লাস থ্রি এটা প্রশ্ন, তাহলে আমরা কি করলাম? এ গুণিত এক্স প্লাস থ্রি কি জন্য এটা গুণ করলাম? এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করবো। তাহলে এক্স এর আক্ষরিক সহগ কি? এ। বুঝতে পেরেছো কি? স্যার একটা কোশ্চেন আছে। শিওর স্যার, ওখানে থ্রি কেন হলো না?
হ্যাঁ ঠিকই, আপনি সহজ সহকারে পড়ে নো স্যার। আমি ক্লিয়ার করে দিলে দেখো এক্সটা কি বলতো, চলো এটা কি বলো, এটা কি আক্ষরিক সহগ অক্ষর প্রতীক, এটা হচ্ছে অক্ষর প্রতীক, এক্সটা হচ্ছে চলো আর এটা হচ্ছে অক্ষর প্রতীক। তাহলে যখন তুমি চলো অক্ষর, যখন তুমি চলকের সাথে অক্ষর প্রতীক কি আকারে যুক্ত আছে, গুণ আকারে যুক্ত আছে না, এটা কি আকারে যুক্ত আছে, এক্সটা গুণ আকারে যুক্ত আছে। যখন কোন চল কোন অক্ষর প্রতীকের সাথে কি গুণ আকারে যুক্ত থাকে তখনই সেটা কিন্তু আক্ষরিক সহগ হয়ে যায়, তখন সেটা কি হয় বলো, আক্ষরিক সহগ হয়েছে। এখন দেখো যে এ এস এন থ্রি আছে কি, আক্ষরিক সহগ মানে থ্রি কোন সংখ্যা আছে কি, কোন সংখ্যা নেই স্যার, নেই চলক এবং অক্ষর প্রতীক, তাহলে চলকের সাথে যে অক্ষর প্রতীকটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে আক্ষরিক সহগ। যখন কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক কোন কাজ যুক্ত থাকবে তখন সেটা চলক হয়ে যাবে, কি অক্ষর প্রতীক নেই আক্ষরিক প্রতীক হয়ে যাবে। এ থ্রি কে কি তাহলে সংখ্যার মধ্যে পড়ে, কথা বলতে হবে পড়ে কি না, কথা বলো, এটা কিন্তু পড়ে না, এই জন্য আমরা কি করলাম দেখো খেয়াল কর, তাহলে এটা হচ্ছে উদাহরণ দিয়ে বোঝালাম। এখন তাহলে এই থ্রির কিন্তু কাজ নাই কিন্তু, কারণ আক্ষরিক সহগে শুধু চলক এবং অক্ষর প্রতীকের কাজ, কার কাজ, চলক এবং অক্ষর প্রতীকের কাজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স এর আক্ষর আক্ষরিক সহগ কিন্তু এই হবে, এক্স এর আক্ষরিক সহগ কি হবে, এ হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা এবার আমরা তিন নম্বর, ইয়েস স্যার তিন নম্বরে দেখো এক্স প্লাস বিজি, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন না, দেখো এক্স প্লাস বিজে সমান আমরা বলতে পারি এখানে এ গুণ তো এক্স প্লাস বিজে। তো সুপ্রিয় শিক্ষার্থী এখন তোমরা তো প্রশ্ন করবে যে স্যার বিজে এর কাজ হলো না, বিজে এর কি হবে, তো বিজে এর দেখো আমাদের প্রশ্ন কিন্তু বলেছে দেখো এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, প্রশ্ন কি বলেছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, এটা কি বি বি জেড এর কথা, জেড এর কথা কি, জেড এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলেছে, কথা বলো জেড এর কি আক্ষরিক সহগ নির্ণয় করতে বলেছে না, জেড এর এক্স এর বলেছে, এই জন্য আমরা এক্স এর উপর কাজ করলাম। ক্লিয়ার? ক্লিয়ার কি স্যার? আচ্ছা ইয়েস স্যার, বলতে পারি যে অতএব এক্স এর আক্ষরিক সহগ একটু কথা বলেন দেখা, স্যার একটু কথা বলেন দেখতে পাচ্ছি না, হয়ে গেছে স্যার তোলা, আর তোলা হয়ে গেছে, স্যার তোলা হয়নি স্যার, একটা আছে স্যার, হয়ে গেছে Thank you.
স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার হ্যাঁ আন্টি এই কথা বলা যাবে না এরপর আমরা চলে যাবো ছয় নাম্বার এরপর কত নাম্বার ছয় নাম্বার একটি কলমের দাম এক্স টাকা একটি বইয়ের দাম ওয়াই টাকা তার নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে নিচে যে কিছু রাশি দেওয়া আছে এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে তো সূত্র শিক্ষার্থী একটু খেয়াল করে ছয় নাম্বার আসে ছয় নাম্বার একটি কলমের দাম এক্স টাকা একটি কলমে দাম বলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে নিচে রাশি গুলো দ্বারা কি বোঝানো হয়েছে একটি বইয়ের দাম কিন্তু এক্স টাকা একটি বইয়ের দাম এক্স টাকা একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচে রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে একটি কলমের দাম এক্স টাকা একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচে রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এক নম্বরটা দেখো থ্রি ওয়াই এক নম্বর দেওয়া আছে থ্রি ওয়াই সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো থ্রি ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছে প্রশ্ন কিন্তু আমাদের দেওয়া আছে দেখো একটি বইয়ের দাম কিন্তু ওয়াই টাকা একটি বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি বইয়ের দাম কত হবে থ্রি ওয়াই টাকা তিনটি বইয়ের দাম না থ্রি ওয়াই দ্বারা ইয়েস স্যার আমরা লিখতে পারি এখন যে থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে দাম বোঝানো হয়েছে বোঝানো হয়েছে আচ্ছা এখানে থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝাচ্ছে কোথায় পেলাম আমরা প্রতিপক্ষে দেওয়া আছে প্রতিপক্ষে দেওয়া আছে দেখো একটি কলমের দাম এক্স টাকা ওই একটি বইয়ের দাম ওয়াই টাকা একটি বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি বইয়ের দাম তিন থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে এরপর দুই নাম্বার একটু খেয়াল করো আরেকটা বিষয় বলি আমি সামনে দিন তো তোমাদের ভিডিও ক্লাস হবে আমি পরের দিন তোমাদের এবার গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমি অ্যাসাইনমেন্টটা সলভ করে দিই অবশ্যই কিন্তু তোমরা সোমবারে তো সবাই ক্লাস করবা কিন্তু ক্লাসে জয়েন থাকবা হ্যাঁ আমি যে গণিত অ্যাসাইনমেন্ট দিয়েছি অনেকে কিন্তু পারবা না হ্যাঁ আমি কিন্তু স্যার আমি প্রতিদিন জয়েন থাকি সাতটি কলমের দাম কলমের দাম বোঝানো হয়েছে আগে আগে কথা বলো হ্যাঁ
তিন নম্বর আমরা চলে যাই, তিন নম্বর তিন নম্বর x প্লাস 9 হয়, x প্লাস 9 হয়, সুপ্রিয় শিক্ষার্থী তুমি খেয়াল করো x প্লাস 9 হয় কারণ গলনের দাম বের করা আছে x টাকা আর y মানে কি বইয়ের দাম, y মানে কি বইয়ের দাম, x মানে বইয়ের দাম, y মানে বইয়ের দাম, বইয়ের দাম, ওকে কলমের দাম x টাকা ওই কি বইয়ের দাম y টাকা, তাহলে x প্লাস 9 হয় তাহলে কি হচ্ছে একটি কলমের দামের সাথে 9 টি কি বইয়ের দামের সমষ্টি বুঝায়, তাহলে এটা দ্বারা একটি কলমের দাম ও কলমের দাম ও 9 টি বইয়ের দামের সমষ্টি বুঝাবো, বইয়ের দামে সমষ্টি কথাটা অবশ্যই উল্লেখ করবা, সমষ্টিকে বোঝানো হয়েছে, x প্লাস 9 y দ্বারা একটি কর্মের দাম ও 9 টি বইয়ের দামে সমষ্টিকে বোঝানো হয়েছে, কারণ যেহেতু এখানে যোগ দেওয়া আছে, যোগ দেওয়ার অবশ্যই এখানে সমষ্টি কথাটা নিয়ে আসতে হবে, তো সুপ্রিয় শিক্ষার্থী x প্লাস 9 y দ্বারা কি হলো, x প্লাস 9 y দ্বারা একটি কর্মের দাম ও 9 টি বইয়ের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে, তুলে নাও এটা, তুলে নাও, তুলে নাও এটা, এটা তুলে নাও, সাত তোলা হয়ে গেছে, আর সোলা হয়ে গেছে, বাকি কিছু পারবা না, ছয়ের বাকি তো পারবা না, আজ এর পরে কি যেটা আছে এটা পারবা না, একই তো, ইয়েস স্যার পারবো, ইয়েস স্যার পারবো, ইয়েস স্যার পারবো, আমি সাত নম্বরে চলে যাব, ঠিক আছে, স্যার আমি যদি এখানে সমষ্টি থেকে যদি যোগফল লিখি তাহলে তাহলে কি হবে, স্যার একটা কথা বলবো, স্যার আজকে কি স্কুলে যাবো, স্কুলে যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো, শনিবার করে আসবা, শনিবার করে এসে কিসের জন্য স্যার, আমরা 7 নম্বরে চলে যাব, 7 নম্বরে দেখো একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবার দাম z টাকা, মানে 1 নম্বর থেকে দেখো 7 এর পর 7 এ 7 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো একটি খাতার দাম x টাকা, একটি ক্লাস তো কিছু দেখতে পাচ্ছ না, ক্লাসে কথা বলা যায় না, একটি